সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই টিউটোরিয়ালটা কোনো মাইনিং অ্যাপ নিয়ে নয়, বরঞ্চ ফার্মিং নিয়ে। আপনারা ঠিকই ধরেছেন, বাইন্যান্সের লঞ্চপ্যাডে রেগুলার বেসিসে যে ফার্মিং চলে, সেই ফার্মিং নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব। বর্তমানে বাইন্যান্সের লাইভ ফার্মিং চলছে পোর্টাল টোকেন। আপনাদের অনেকের বাইন্যান্স অ্যাপে সম্ভবত ফেভারিটে লঞ্চপ্যাড থাকবে না, সেই ক্ষেত্রে আপনারা উপরে বাঁ দিকের বাইন্যান্সের যে লোগো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে খেয়াল করুন, মোর সার্ভিসেস নামে একটি বাটন রয়েছে। জাস্ট এই মোর সার্ভিসেস এই বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা নিচের দিকে নামতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আর্ন অপশন আসে। ট্রেড, ট্রেডের নিচেই থাকবে আর্ন। খেয়াল করে দেখুন, লেখা আছে আর্ন। এই আর্ন অপশনেই নিচের দিকে আপনারা পেয়ে যাবেন লঞ্চ প্যাড। জাস্ট এই লঞ্চ প্যাড এর উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। এই লঞ্চ প্যাডে ক্লিক করা মাত্রই আপনারা দেখতে পাবেন যে বর্তমানে বাইন্যান্স লঞ্চ প্যাডে কোন টোকেন বা কয়েন এটার ফার্মিং চলছে। যেমন বর্তমানে ফার্মিং চলছে পোর্টাল এই টোকেনটার। পোর্টালটা কি বা কী টাইপের টোকেন, এটা নিয়েও আমি আপনাদের সাথে অল্প বিস্তর আলোচনা করব। আর আপনাদের যাদের অ্যাকাউন্টে FDUST অথবা BNB রয়েছে, আপনারা চাইলে FDUST পুল অথবা BNB পুলে ফার্মিং করতে পারেন। যেমন আমার অল্প বিস্তর BNB ছিল, তাই BNB পুলে ফার্মিং চলছে। এখন আমি আপনাদের দেখাবো যে FDUST পুলে কিভাবে আপনারা স্টেকিং করে ফার্মিং করবেন। শুরুতেই চলে যাচ্ছি পোর্টাল ফার্মিং অপশনে। এখানে আপনারা দেখতে পাবেন দুইটা অপশন, পুল এবং প্রজেক্ট ইনফো। বর্তমানে আমরা পুলে রয়েছি। সো FDUST পুল, এই পুলে আমরা এবার স্টেকিং বা ফার্মিং করব। কিন্তু আমাদের ওয়ালেটে FDUST নেই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ব্যাকে চলে আসব, সরাসরি হোম পেজে আসব। এখান থেকে নিচে মাঝে দেখবেন ট্রেডস নামে একটি বাটন রয়েছে, এই ট্রেডস বাটনে আমরা ক্লিক করব। আমি একদম সিম্পলি দেখাচ্ছি, এছাড়াও বিকল্প পদ্ধতিও আছে। এখানে যখন ট্রেডস বাটনে আপনি আসবেন, উপরে বাঁ পাশে কনভার্ট নামে একটি বাটন দেখতে পাবেন। জাস্ট এই কনভার্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার দুইটা টোকেন আসবে, উপরে একটা নিচে একটা, ফ্রম এবং টু। অর্থাৎ আপনি কোন টোকেন বা কয়েন থেকে কোন কয়েন বা টোকেনে আপনি রূপান্তর বা কনভার্ট করতে চান। তাই উপরে আমি সিলেক্ট করলাম USDT, আর নিচে আমি সিলেক্ট করব FDUST। তাই সার্চ বাটনে গিয়ে লিখব FDU। জাস্ট FDU লিখলে FDUST চলে আসলো। এবার আপনার ওয়ালেটে যে পরিমাণ USDT আছে, আপনি সেখান থেকে আপনার প্রয়োজন মতো বা পছন্দ মতো আপনি এখানে সংখ্যা টাইপ করবেন। যেমন আমি 11 USDT কনভার্ট করব, আর এই 11 USDT কনভার্ট করলে আমি পাবো 10.99 সামথিং FDUST। এরপর নিচে প্রিভিউ বাটনে ক্লিক করার পর কনভার্ট বাটন আসবে, কনভার্ট বাটনে ক্লিক করবেন। আপনি 11টা USDT-র বিনিময়ে 11.99 সামথিং FDUST পেয়ে যাবেন। কেন আমি BNB-র পরিবর্তে FDUST দিয়ে ফার্মিং করব, সেটাও আমি পরবর্তীতে আপনাদের শেয়ার করব। এবার আমরা আবারও হোম বাটনে ফিরে আসব। এখান থেকে আমরা লঞ্চ প্যাডে চলে যাব। লঞ্চ প্যাড ক্লিক করা মাত্র আমাদের সামনে এই পোর্টাল ফার্মিং চলে আসবে। এবার আমরা FDUST পুল, এখানে স্টেক যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই স্টেক বাটনে ক্লিক করব। স্টেক বাটনে ক্লিক করার পর আমাদের সামনে দুইটা পুল আবারও চলে আসবে, BNB পুল, FDUST পুল। এবার আমরা FDUST পুলের স্টেক বাটনে আবারও ক্লিক করব। FDUST পুলে ক্লিক করার পর আপনার সামনে যে ইন্টারফেস আসবে, এখানে আপনি কি পরিমাণ FDUST আপনি ফার্মিং করতে চান বা স্টেকিং করতে চান সেটা আপনাকে লিখতে হবে। মনে রাখবেন, আপনার ওয়ালেটে বা অ্যাকাউন্টে যদি 0.01 FDUST থাকে তাহলে আপনি ফার্মিং করতে পারবেন। আমি ম্যাক্স বাটনে ক্লিক করলাম, টোটাল অ্যামাউন্টটাই চলে আসলো। এবার নিচে স্টেক বাটনে আমরা ক্লিক করব। স্টেক বাটনে ক্লিক করা মাত্রই সাকসেসফুলি স্টেকড, FDUST লেখা কিন্তু চলে আসলো। তার মানে আমার কাছে যতগুলো FDUST ছিল সেটা কিন্তু এখানে স্টেকিং হয়ে গিয়েছে, আর এখন আমি পোর্টাল ফার্মিং করছি। এবার একটু প্রজেক্ট ইনফোতে ক্লিক করি। এখানে শুরুতেই দেখতে পাচ্ছেন প্রজেক্ট সামারি, এ ক্রস চেন গেমিং প্ল্যাটফর্ম উইথ এ মিশন টু অনবোর্ড মোর প্লেয়ার্স টু ওয়েব 3.0। তার মানে পোর্টালটা হচ্ছে মূলত একটা গেমিং প্ল্যাটফর্মের টোকেন, যেখানে আপনাকে গেম খেলতে হলে এই পোর্টাল টোকেনটার প্রয়োজন পড়বে। এবার আমরা একটু দেখে নিই যে কী পরিমাণ স্টেকিং হয়েছে বা হবে। খেয়াল করে দেখেন, টোটাল BNB পুল রিভার্স, BNB-তে সারা পৃথিবীতে যত স্টেকিং হবে বাইন্যান্সে তার পরিবর্তে 4 কোটি টোকেন রিওয়ার্ড দেওয়া হবে। এবং টুডেস পোর্টাল পুল রিওয়ার্ড, শুধুমাত্র আজকে কী পরিমাণ টোকেন রিওয়ার্ড দেওয়া হয়েছে সেটাও রয়েছে। ম্যাক্সিমাম আওয়ারলি রিওয়ার্ড, প্রতি ঘন্টায় 23,800 সামথিং করে টোকেন কিন্তু আপনার এখানে রিওয়ার্ড দেওয়া হচ্ছে। টোটাল BNB স্টেক, কী পরিমাণ BNB স্টেক হয়েছে দেখুন, 1,66,00,000 প্লাস। আর ফার্মিং পিরিয়ড 7 দিনের জন্য আপনি ফার্মিং করতে পারবেন। এই 7 দিনের মধ্যে অলরেডি 5 দিন কিন্তু শেষ,
আরও দুই দিন বাকি রয়েছে, আপনি চাইলে এই দুই দিন ফার্মিং করে কিছু পরিমাণ পোর্টাল টোকেন আর্ন করতে পারবেন। এবার আসি স্টেকিং টোকেন FDST। FDST পুলে এখানে খেয়াল করেন টোটাল FDST পুল রিওয়ার্ড কত পরিমাণ পোর্টাল টোকেন এখানে রিওয়ার্ড হিসেবে দেওয়া হবে তা দেওয়া রয়েছে, এবং টুডেস পোর্টাল আজকে FDST-র এগেনস্টে কি পরিমাণ পোর্টাল টোকেন দেওয়া হয়েছে সেটাও রয়েছে। ম্যাক্সিমাম আওয়ারলি রিওয়ার্ডস প্রতি ঘন্টায় 5952 সামথিং করে FDST-র এগেনস্টে পোর্টাল টোকেন প্রদান করা হচ্ছে। টোটাল FDST স্টেক অলরেডি কিন্তু 241 কোটি প্লাস FDST স্টেকিং এখানে হয়েছে, তার মানে এই পোর্টাল টোকেনের ফার্মিংয়ের পিছনে কত কোটি মানুষ কাজ করছে বা ফার্মিং করছে, আপনি আমি করছি না, তাদের কিছু যায় আসে না, এখানে ফার্মিং কন্টিনিউ চলছে। সো আপনি চাইলে যদি আপনার ওয়ালেটে বা অ্যাকাউন্টে সরি আপনার বাইন্যান্সে যদি কিছু পরিমাণ USDTও থাকে বা অন্য কয়েন বা টোকেনও থাকে সেটাকে আপনি কিন্তু FDST-তে কনভার্ট করে তারপর ফার্মিং করতে পারেন। এবার আমি আপনাদের একটু দেখাবো যে কেন আমি BNB-র পরিবর্তে FDST-তে আমার USDT-টা কনভার্ট করলাম। এজন্য শুরুতে চলে আসলাম BNB বাই USDT এই পেয়ারে, বর্তমানে এটার প্রাইস চলছে 395.5 USDT। আমরা একটু ক্যান্ডেল স্টিকের দিকে আসি, এখানে যদি আসি তাহলে দেখতে পাবো BNB-র সর্বোচ্চ দাম উঠেছিল বিগত দুই দিনের মধ্যে 399.3 USDT বা 30 USDT, আর কয়েকদিন আগে অর্থাৎ 20 ফেব্রুয়ারি এর প্রাইস ছিল 344.80 USDT। এই 20 থেকে 26 ছয় দিনের মধ্যে এই প্রাইসটা বেড়ে গিয়েছে কত, প্রায় $55। তার মানে আপনি যখন BNB-টা পারচেস করবেন তখন হয়তোবা এর দাম বেশি থাকবে, এরপর যখন এই ফার্মিংটা শেষ হয়ে যাবে তখন BNB-র প্রাইসটা কিন্তু আবার কমে যাবে। তার মানে আপনার বাইং প্রাইস আর সেলিং প্রাইসটা কিন্তু আপডাউন হচ্ছে, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে যে USDT দিয়ে আপনি BNB পারচেস করলেন যখন আপনি সেল করতে যাবেন তার থেকে কম টাকা আপনি পেতে পারেন। তার মানে BNB দিয়ে যদি আপনি ফার্মিং করেন তাহলে লসের পরিমাণটা বেশি হয়, এই কারণে আমি BNB দিয়ে ফার্মিংটা সাপোর্ট করি না। কিন্তু আপনার ইচ্ছা হলে বা আপনি চাইলে আপনার মতো করতে পারেন, যদি আপনি BNB-টা হোল্ড করেন সেল না করেন তাহলে আপনি অবশ্যই এটা করতে পারেন। এবার চলুন আমরা একটু FDST বাই USDT এই পেয়ারটায় আসি, কারণ এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে FDST এটা মূলত আসলে একটা স্ট্যাবল কয়েন বা স্ট্যাবল কারেন্সি যার প্রাইসটা 2-4 সেন্টের বেশি আপডাউন করে না। যেমন দেখেন এখানে হাইস্ট প্রাইস কত ছিল 1.0005 আর লোয়েস্ট প্রাইস 0.999, তার মানে এর প্রাইসটা কিন্তু 2-3 সেন্টের বেশি আপডাউন করে না। যদিও কমে যায় আপনি হয়তোবা এক একটা FDST পারচেজের এগেনস্টে 2 সেন্ট করে আপনার লস হবে, কিন্তু BNB-র মতো $55 কিন্তু লস হবে না, ওইটা লসটা অনেক বেশি। আমি আপনাদের আরেকটু দেখাই, দেখুন যখন FDST এটা লঞ্চ করেছিল এর হাইস্ট প্রাইস ছিল 1.0500 USDT আর এটার লোয়েস্ট প্রাইস আমরা যদি এখানে খেয়াল করি তাহলে 0.9974, তার মানে সর্বোচ্চ এর প্রাইসটা আপডাউন আসলে কত করেছে 1 সেন্ট, এর বেশি কিন্তু না। এই কারণেই আমি BNB-র পরিবর্তে যদি আপনারা কেউ এই বাইন্যান্স লঞ্চপ্যাডে আপনারা কেউ ফার্মিং করেন, স্পেশালি এখন যদি পোর্টাল টোকেনটা ফার্মিং করেন, আমি সাজেস্ট করব FDST পুলে ফার্মিং করার জন্য, কারণ BNB-র প্রাইসটা এখন যথেষ্ট বেশি। যদি পরবর্তীতে BNB-র প্রাইসটা একটু ডাম্প হয় কমে যায় আমি বলবো আপনারা অবশ্যই কিছু পরিমাণ BNB পারচেস করে রাখবেন, কারণ বাইন্যান্স লঞ্চপ্যাডে রেগুলার বেসিসেই আপনারা দেখবেন কোনো না কোনো নিত্য নতুন টোকেন আসছে এবং সেটার ফার্মিং চলে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফার্মিং করে লাভবান হতে পারবেন। আর যারা এখন BNB কিনবেন ফার্মিং করার জন্য, ফার্মিং শেষে আবার সেল করে দিবেন, তাদেরকে আমি সাজেস্ট করব BNB-র পরিবর্তে FDST পারচেস করে রাখার জন্য, কারণ এটাতে আপনার কনভার্সন রেটটাও কম, রেশিওটা কম, এবং আপনি যখন সেল করবেন তখন আপনার লসটা একদমই কম হবে, খরচ বলতে শুধুমাত্র কনভার্টিং চার্জ। সুতরাং এই ক্ষেত্রে আমার চয়েস হচ্ছে FDST এই পুলে স্টেকিং করা। সো বন্ধুগণ আমি আবারও বলছি, আপনারা চাইলে যদি আপনার কাছে অ্যাভেলেবল BNB থাকে তাহলে অবশ্যই BNB পুলে আপনি স্টেকিং করবেন, এবং সেই সাথে যদি অ্যাভেলেবল USDT থাকে, যেহেতু BNB-র প্রাইসটা এখন বেশি, আপনি USDT-টা অবশ্যই FDST-তে কনভার্ট করে FDST পুলেও আপনি স্টেকিং করতে পারেন। সেই সাথে আমি আপনাদের আরেকটা আপডেট জানিয়ে রাখছি, আর সেটা হচ্ছে এখন থেকে হয়তোবা আপনারা নেভারস্কেপ 365 চ্যানেলেই রেগুলার বেসিসে বাইন্যান্স লঞ্চ পুলের অন্যান্য যে ফার্মিং অপশনগুলো আসবে সেগুলোর আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন। বন্ধুগণ ভিডিও আর দীর্ঘায়িত করছি না,
আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।